উপস্থিত আমার সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করি সকলে মিলে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি অসংখ্য নেয়ামতের মধ্যে আমাদেরকে ডুবাই রেখেছেন, যিনি আমাদেরকে তার সৃষ্টিকুলের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, সর্বোপরি যিনি আমাদেরকে ঈমানের মতো মূল্যবান সম্পদের অধিকারী করেছেন, আমরা সকলে মিলে সেই মহান প্রভুর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের খেদমতে এই পৃথিবীতে আমরা যতদিন বাঁচব আমাদের কাজগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ কাজ যেটি, আজকে আমি আপনাদের খেদমতে সে সম্পর্কে কয়েকটি কথা বলব, আর সেটি হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে, ইসলামের দিকে, দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান। যত নবী এবং রসুল এই পৃথিবীতে এসেছেন তাদের সকলকেই এই কাজের জন্যই প্রেরণ করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল এই পৃথিবীতে এসেছেন তাদের প্রত্যেকের ডিউটি ছিল এই আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। সূরাতুল আম্বিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার পূর্বে যত রসুল পাঠিয়েছি, দেখুন আপনার পূর্বে আমি যত রসুল পাঠিয়েছি তাদের সকলের নিকট এই মর্মে ওহী প্রেরণ করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোন সত্য মাবুদ, ফাবুদুন, অতএব তোমরা সকলে একমাত্র আমার ইবাদত করো। যত নবী এসেছেন, যত রসুল এসেছেন তাদের প্রত্যেকে এই মর্মে মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছে। ইট ওয়াজ ডিউটি অফ প্রফেটস, মেসেঞ্জার্স, শুধুমাত্র এটাই ছিল তাদের ডিউটি, আর কিছু না। এবং তারাও আবার আল্লাহ বলেছেন, আমি আপনাদেরকে পাঠিয়েছি আমার একত্ববাদের কথা মানুষদেরকে বলবেন এবং সকলে মিলে আমার ইবাদত করবে। এজন্যে নবীরা দাওয়াত দিতে গিয়েও ঠিক যেইভাবে আল্লাহ পাঠিয়েছেন ঠিক সেইভাবে দাওয়াত দিয়েছেন। কিভাবে বলেছেন শুনুন, ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, কথা দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একমাত্র আল্লাহর ইবাদত। এবং নবীরাও ঠিক এইভাবে দাওয়াত দিয়েছে, ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, সামুদ, হুদ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ, এইভাবে যত নবী এসেছেন প্রত্যেকে একই কথা, একই কথা, কথার মধ্যে কিন্তু আর অন্য রকমের কথা নাই, প্রত্যেকে বলেছে কি, ইয়া কওম ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা সকলেই আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। এটা মূল দায়িত্ব। তো যারা নাকি এই নবীওয়ালা কাম, এই জন্য বলা হয় এটা হলো নবীওয়ালা কাম, সেটা হলো দাওয়া, মানুষদেরকে আহ্বান করা। আমার প্রিয় উপস্থিতি, এর সেয়ে মর্যাদাবান, এর সেয়ে উত্তম, এর সেয়ে শ্রেষ্ঠ, এর সেয়ে সওয়াবের আর কোনো কাজ হইতে পারে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি,
আপনারা কি নিশ্চিত সফলতা চান? কি মানে একবারে শিওর নিশ্চিতভাবে আপনি সফল হবেন এটা কি আপনি চান? তাহলে কোরআনে কারিমের সূরাতে আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 104 নম্বর আয়াতে কি বলে শুনুন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য থেকে এমন একটি দল, এমন এক গোষ্ঠী, এমন এক সম্প্রদায় থাকা উচিত, বাঞ্ছনীয়, দরকার, আবশ্যক তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। তোমাদের মধ্যে এরকম একটা দল থাকা দরকার, ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে। সেই কল্যাণের কাজের মধ্যে প্রথম কাজটা কি, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এইবারে শুনেন রেজাল্ট, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো তারা যারা নাকি নিশ্চিতভাবে সফলতা লাভ করবে। কথা একবারে সোজা, কথার মধ্যে কোনো মানে কঠিনতা কিছু নাই। আপনি যদি সফলতা চান, গ্যারান্টি দেয়া, কি গ্যারান্টি দেয়া, সিউরিটি দেয়া, নিশ্চয়তা দিয়ে বলা হয়েছে যে আমর বিল মারুফ করবেন, নাহি আনিল মুনকার করবেন। মানুষ এটাই তো দাওয়াত, দাওয়াত মানে, আচ্ছা দাওয়াত মানে একজনকে আহ্বান করব, কল্যাণের দিকে আহ্বান করার মানেই তো হলো আমার প্রিয় উপস্থিতি বলবো, ভাই এটা করেন, এটা করেন না, আর কি দুইটার, এই দুইটাই তো বলবো, এটা করেন আর এটা করেন না, এটা করেন আমর বিল মারুফ, এটা করেন না নাহি আনিল মুনকার। আপনি যদি এই কাজটুকু করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নিশ্চিত সফলতার ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন। আর ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আর আল্লাহ কখনো ওয়াদা খেলাফ। তাহলে আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন, সর্বোত্তম কাজ হলো মানুষদেরকে কল্যাণের দিকে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। কোরআনে কারিমের 24 পারায় সূরাতু ফুসসিলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ নিজে বলে, ওই ব্যক্তির কথার সেই উত্তম কথা আর কার? কথা তো আমি বলি, আপনি বলেন, যিনি একবারে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তিনিও কথা বলে, যিনি একবারে সর্বশেষ তিনিও কথা বলেন, কি সবাই তো আমরা কথা বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে উত্তম কথা কার শুনুন, ওয়ামান আহসানু, কে আছে কথার দিক থেকে সর্বোত্তম কথা বলতে পারে? ওই ব্যক্তির সে যে নাকি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। এটা কি আমার কথা? এটা তো কোনো কোরআনের কথা, এটা আবার হাদিস নয় যে আপনারা বলবেন যে এটা সহি না গাইরে সহি। কি হাদিসের কথা হলো তো আবার সেখানের মধ্যে সনদের কথা কথা আসে, কিন্তু কোরআন এর আয়াত বললে কি সেখানে আবার কি বলতে হয় নাকি সহি গাইরে সহি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ওই ব্যক্তির কথার সে উত্তম কথা আর কার যে নাকি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, এক ওয়ামিলা সালিহান, এবং নিজেও আবার সেই নেক কাজটা করে। কারণ আমি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাক দিয়ে যদি আমি নিজে না করি তাহলে এর সে লজ্জা তো আর কিছু নেই। কি মানুষদেরকে বলুন যে নামাজ পড়ার, আমি নিজে পড়লাম না, মানুষদেরকে বললাম যে হালাল খাও, নিজে খাইলাম না, মানুষদেরকে বললাম যে এটা থেকে বিরত থাকো, নিজে কিন্তু থাকলাম না। এই জন্যে দাওয়াতের মধ্যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, মানে দাওয়াত যেটা আমি দেব আবার আমার নিজেও সেটাকে আমল করব। ওয়ামিলা সালিহান, আবার ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন,
এবং সে এই ঘোষণা দেয় যখনই প্রয়োজন পড়ে, যখনই দরকার হয়, যেখানে সেখানে বলে আই অ্যাম এ মুসলিম। আমরা ছোট্টকালে ক্লাস ওয়ানে যখন পড়েছি মাদ্রাসায় ক্লাস ওয়ানে, তখন উর্দুতে ছিল আমাদের সময়ে, বইয়ের নাম ছিল তালিমুল ইসলাম, ইসলাম শিক্ষা। ফার্স্ট কোশ্চেন ইন দিস বুক, এই ছোট্ট বইটিতে প্রথম কোশ্চেন ছিল তুম কোন, তুম কোন হো, হো আর ইউ। উত্তর এটা ছিল না যে আমি একজন মানুষ, এটা ছিল মাই মুসলমান, মাই মুসলমান হো, এটা ছিল ওই তালিমুল ইসলামের প্রথম প্রশ্ন এবং তার উত্তর, মাই মুসলমান হো। আর আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, যেটা রসুল আমাদেরকে বলেছেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, ইয়েস, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। তো ওই ব্যক্তির সেই উত্তম আর কেউ হইতে পারে না। প্রিয় উপস্থিতি আমার সম্মানিত ভাইয়েরা, যে নাকি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজেও এক কাজ করে, ওই কাজটা করে, এবং প্রয়োজনে যেখানেই দরকার হয় সেখানেই বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তো রাজি আছি নাকি? এর সেই ভালো কাজ আর হইতে পারে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান, যেই ব্যক্তি কোনো মানুষকে হেদায়েতের দিকে ডাকল, মান দাআ ইলা হুদান, যেই ব্যক্তি মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকল, কল্যাণের দিকে ডাকল, রসুল কি বলে শোনেন, কানা লাহু মিনাল আজরে, এই যে নাকি ডাকল তার জন্য রয়েছে সওয়াব, মিসল উজুর মান তাবিআহু, ওই ব্যক্তির অনুরূপ যেই নাকি তাকে অনুসরণ করে সওয়াব পেয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম বলে কি, আপনি ঠিকমতো দাওয়াত দিয়ে এবং কোরআন এবং সুন্নার আলোকে মানুষদেরকে দাওয়াত দিয়ে আপনি এবার বাড়িতে যখন ঘুমাচ্ছেন, কিন্তু অটোমেটিকলি আপনার আমল নামার মধ্যে সওয়াব লেখা হচ্ছে, কারণ আপনি একজনকে দাওয়াত দিয়েছেন সালাত, সে সালাত আদায় করতেছে, আপনার আমল নামায় সওয়াব লেখা হচ্ছে। আপনি একজনকে দাওয়াত দিয়েছেন হজ করতে, সে এবার হজ করতেছে, আপনি আপনি হলেন দেশে, কিন্তু আপনি একজনকে অনুপ্রাণিত করে হজের দিকে পাঠাইছেন আর সে হজ করতেছে, সে হজ করে যে সওয়াব পাবে প্রিয় নবীর এই হাদিসের ভাষ্য অনুযায়ী আপনিও সেই সওয়াব পাবেন। এর সে ভালো কাজ কি আর হইতে পারে? মুসলিম শরীফের হাদিস, রাওয়াহু মুসলিম। এই জন্য আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে বলতেছি, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকার সেই উত্তম আর কোনো কাজ নেই। এটা কাজ ধরুন নবীদের কাজ ছিল, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সকলে এই কাজ করেছেন, আর আমরা হলাম নবীর উম্মতেরা, আমাদেরও দায়িত্ব হলো এই কাজ করা। এই জন্য আমি আজকে চেয়েছি যে আপনাদেরকে হজের মৌসুম শেষ এবং দেখেন না উপস্থিতি তো নাই, কারণ সবাই তো এই ইয়ে করতেছে, তো এই সময়ে কি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কাজেই আমি শুধু মনে মনে এটাই চিন্তা করেছি যে এমন একটি বিষয়ে আজকে আমার প্রিয় উপস্থিতির সামনে কথা বলতে চাই, যেটা হলো সব কিছুর উপরে, সেটা হলো আদ-দাওয়াত ইলাল্লাহ। আমরা মানুষদেরকে কল্যাণের দিকে যদি ডাকি, তাহলে আপনি যদি এক লক্ষ লোককে আপনি ডেকেছেন, হতে পারে বর্তমান যেই মিডিয়া, বর্তমান যেই মানে বিজ্ঞানের অবদানের যেই সুযোগ এখন এসেছে, আপনি ঘরে বসে, তবে এখলাস লাগবে, অনেক কথা, অনেক কথা আছে এর ভিতরে, এখলাস লাগবে, অনলি ফর আল্লাহ, নট ফর আদার্স। কার জন্য? আল্লাহর জন্যে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে, অন্য কারোর জন্যে নয়। এভাবে যদি আমি দাওয়াত দিতে পারি, তাহলে যত মানুষ আমার দাওয়াত পেয়ে, হইতে পারে আমি একজনকে বললাম যে এই কাজটা করুন, মসজিদ একটা বানিয়ে দিন, এটার এত স্বভাব, বা জনগণের জন্য এটা করে দিন, এটা একটা স্বভাব, আরও আরও বললাম আমার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে, হ্যাঁ একজন এটা করলো, সে তো স্বভাব পাবে, আমি কিন্তু বলার কারণ আমি সব
আরো মজার ব্যাপার কি, আমি বলার পরে যদি সে আমল না করে তাহলেও কিন্তু আমি বলার কারণে আমার সওয়াবটা আমি পেয়ে যাব। কোরআনে কারিমে সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন আছে না একবারে কোরআনের শুরুতে সূরাতুল বাকারা, সাওয়াউন আলাইহিম, হে নবী তাদের জন্য সমান, আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন তারা ঈমান আনবে না, কিন্তু আপনার জন্য সমান নয়, আপনি যে দাওয়াত দিয়েছেন এই জন্যে আপনার সওয়াবটা গ্যারান্টি দিয়ে আপনি পাবেন। এই জন্য সাওয়াউন আলাইহিম আমরা বলি না যে তোমার জন্য লাভ হইব কি, সেম, কিন্তু আল্লাহ কথা বলে নাই, বলছি ওদের জন্য সমান কিন্তু আপনার জন্য কি নয়, সমান নয়। তাহলে বোঝা গেল দাওয়াতের মর্যাদা এবং ফজিলত কি কম না বেশি, একটু বেশি, অনেক বেশি। এবং ইমানদারদের গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু তাওবাতে বলতে গিয়ে সর্বপ্রথম যেই গুণটি নিয়ে এসেছেন সেটা সলাত নয়, জাকাত নয়, হজ নয়। সর্বপ্রথম ইমানদারদের গুণের কথা বলতে গিয়ে সূরাতু তাওবাতে আল্লাহ যেটা নিয়ে এসেছেন সেটা হলো ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইমানদার পুরুষেরা আর ইমানদার নারীরা তারা পরস্পর পরস্পরের বন্ধু। কি করে বন্ধু হই, কি করে, ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে। সুতরাং এর চেয়ে শ্রেষ্ঠ কাজ আর কিছুই হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একবার ডাইরেক্ট নির্দেশ দিয়ে কি বলছিল, অদ্রা ইলা রাব্বিক, এই আপনার রবের দিকে মানুষদেরকে ডাকেন, ডাইরেক্ট অদ্রা ইলা রাব্বিক, আপনার রবের দিকে মানুষদেরকে ডাকেন, উদ্উ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আপনার রবের পথে মানুষদেরকে ডাকেন প্রজ্ঞার সাথে, হেকমতের সাথে, বুদ্ধিমত্তার সাথে, বিচক্ষণতার সাথে, দক্ষতার সাথে, তারপরে আপনার সচেতনতার সাথে, তারপরে আপনার মানে খুব ধীরস্থিরে, তারপরে মানে হলো ধৈর্য সহকারে আপনি মানুষদেরকে আল্লাহর রাস্তার দিকে ডাকেন। হেকমতের অনেক অর্থ, তার মধ্যে আমি বাংলায় কয়েকটা কইলাম আর কি। আর যদি এই কাজ যারা করবে না, তাদের যেটা যত ভালো কাজ এটা যদি কেউ না করে তাহলে এটার সমালোচনাও কিন্তু মারাত্মক, কারণ কাজটা করলে এত স্বভাব, আবার এই কাজটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার জন্য কিন্তু একাব, আরবিতে বলে একাব, একাবও কিন্তু মারাত্মক। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতা আমুরুন্না বিল মারুফে ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজে তোমরা মানুষদেরকে নিষেধ করবে, যদি এটা তোমরা না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এমন আযাব, এমন শাস্তি আল্লাহ প্রেরণ করবেন, তখন তোমরা বেহুশ হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। তাহলে বুঝা গেল দোয়াই কবুল হবে না যদি আমরা এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করি। জাইনব বিনতে জাহাস, প্রিয় নবীর স্ত্রী জাইনব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল একবার যখন এইভাবে বললেন যে আল্লাহর পক্ষ থেকে যখন মানুষ এই আল্লাহর দিকে ডাকার এই দায়িত্ব যখন মানুষ অবহেলা করে দায়িত্বে তখন তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, তখন জাইনব বিনতে জাহাস রসুলকে বললেন, আনুহুলাকু অফিনা সালেহুন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কি ধ্বংস করে দেওয়া হবে অথচ আমাদের মধ্যে সৎ লোকেরাও তো আছে, দেখছে আমাদের মধ্যে সৎ লোকেরাও তো আছে, তো সবাইকে মেরে ধ্বংস করে দিবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, এজা কাসুরাল খাবাফ, যখন নাকি সমাজের মধ্যে অনাচার পদাচার, তারপরে সমাজের মধ্যে বিপর্যয় বিশৃঙ্খলা যখন নাকি সমানে শুরু হয়ে যাবে আর সেখানে কিছু লোক যখন এটার বিরুদ্ধে হাল ধরবে না তখন সবাইকে একসাথে ধ্বংস করে দেওয়া।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসে আসছে, রসুল যখন নাকি একটা জনপদকে যারা নাকি আমর বিন মারুফ নাহি আনিল মুনকার না করার কারণে সমাজের মধ্যে যে বিপর্যয় দেখা দিয়েছে এইটার কারণে আল্লাহ পাক যখন তাকে নির্দেশ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে সবাইকে ধ্বংস করে দাও, তখন ফেরেশতারা বলছে কি, এর মধ্যে তো একজন লোক এমন আছে একেবারে ওলি আল্লাহ আর কি ধরেন না, তো ওকে ওকে সবকে ধ্বংস করে দেবো, সে তো ভালো মানুষ। রসুল সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যে এই লোকের সামনে যখন নাকি সমাজে এই জাতীয় কাজ চলেছে অথচ কিন্তু সে মানুষদেরকে চেষ্টা করে নাই, অতএব সবাইকে শুদ্ধ ইয়ে করে দাও, বিপদ আসলে তুফান আসলে কি হুজুরের ঘরে কি কি তুফান আসলে বৃষ্টি আসলে তুফান আসলে তো ঝড় আসলে হুজুরের ঘর কে আর বাদটাকে নেই, আবার রহমতের বৃষ্টি আসলে সুরের ঘরে তো বৃষ্টি পড়ে। সুতরাং এই দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে হায়াতে যতদিন বাঁচি থাকি ততদিন, কারণ এর চেয়ে উত্তম কাজ আর আমরা পৃথিবীতে অন্য আর কোনোটা পাই না। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে নবী সাল নবীদের সম্পর্কে বলেন রসুলাম মুবাশশিরিন ও মুনদিরিন, রসুলদেরকে পাঠিয়েছি তারা সুসংবাদ দিবে এবং সতর্ক করবে, সুসংবাদ দেয়া এবং সতর্ক করা এই দুইটার নামই তো হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আর এটাই তো হলো মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। তো এই কাজ করতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই কাজ করতে কি আমরা রাজি আছি নি সবাই, একবারে সর্বোচ্চ আগ্রহ নিয়ে এই কাজ আমরা করব, তো এইবার করতে গেলে আমাদেরকে ও আসুন এই কাজটা কিন্তু শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যে ছিলেন তিনি বলেছেন এটা ফরজ, এই কাজটা ফরজ, ফরজে আইন বলেছেন তিনি। কেন মনে করুন আপনার ঘরে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে এদেরকে তো আর বাহিরের কেউ এসে এদেরকে তো ভালো কাজের নির্দেশ খারাপ কাজের নিষেধ অন্যরা কেউ করবে না, এদের ব্যাপারে মনে করুন না আপনার উপরেই তখন ফরজ এবং এটা ফরজে আইন। আর কোনো জনপদে যদি কিছু মানুষ যদি এই দায়িত্ব পালন করার কারণে মোটামুটি স্বাভাবিক অবস্থা যদি বিরাজমান থাকে তাহলে ফরজে কেফায়, যেমন মনে করুন ফরজে কেফায়া তো আমরা জানি, যেমন জানাজা হলো ফরজে কেফায়া অর্থ কী, অর্থাৎ সবার উপরে কিন্তু দায়িত্ব রয়েছে তবে কয়েকজনে যদি পালন করে ফেলে তাহলে বাকিদের থেকেও দায়িত্ব কী হয়ে যায় মুক্ত হয়ে যায়, এতটুকু, এটাকে বলা হয় ফরজে কেফায়া। তো দাওয়াতের কাজটাকে অবস্থা ভেদে এটা ফরজে আইন, আবার কখনো কখনো ফরজে কেফায়া, আবার কখনো কখনো সুন্নতে মুয়াক্কাদা হিসাবেও ওলামায়ে কেরাম বলেছেন, তবে কিন্তু একান্ত নিজেদের মধ্যে যেটা এটা কিন্তু ফরজে আইনের পর্যায়ে পড়বে। যদি আপনি যদি জানেন আপনার ছেলে জানে না আপনার মেয়ে জানে না আপনার স্ত্রী জানে না আপনার পরিবারের জানে না তখন এদেরকে জানানোটা আপনার জন্য ফরজ। আবার আপনি কি কথা বলবেন যে আমি তো মাদ্রাসায় পড়ি নাই আমি তো কলেজে পড়ি নাই আমি তো মদিনা ইউনিভার্সিটিতে পড়ি নাই আমি তো হাটাজারিতে পড়ি নাই আমি তো দেওয়াবন্দে যাই নাই আমি তো ফুটিয়া মাদ্রাসায় যাই নাই আমি কেমনে দাওয়াত দেব, খবরদার এইটা কিন্তু আরেক দাওয়াত থেকে পালানোর একটা উসিলা। মনে রাখতে হবে আপনি যতটুকু জানেন ততটুকুর আপনি আলেম আর ততটুকু আপনাকে দাওয়াত দিত, বাল্লে গুহানি ওয়ালাও আয়া বুখারী যে রেওয়ায়েত আসছে আমার পক্ষ থেকে তোমরা পৌঁছিয়ে দাও যদি একটি আয়াত হয় না কেন। সুতরাং আমি জানি দশটি আয়াত দশটা পৌঁছাবো, আমি জানি একটি আয়াত আমি একটা পৌঁছাবো, রাজি আছেন তো? অবশ্যই। এবং দাওয়াতের হেকমত প্রজ্ঞা খুব মানে দক্ষতার সাথে অনুসরণ করতে হবে, ছেলেরে বাবা দাওয়াত দিতেছে বাবা ছেলেকে দেখলো ছেলে কিছু খারাপ ছেলের ছেলেদের সাথে উঠা বসা করে, ছেলে কিছু খারাপ ছেলেদের সাথে উঠা বসা করে, বাবা ছেলেকে বলল কি এই তোমাকে দেখতেছি তুমি কিছু দুষ্ট মানে খারাপ ছেলেদের সাথে উঠা বসা করতেছো তারা তো তোমাকে খারাপ বানিয়ে ফেলবে, ছেলে কি বলে শুনবেন কেন বাবা আমি যেহেতু ভালো আছি আমি তাদেরকে ভালো করে দেব, মানে বাবা বলছে যে ছেলেরা দুষ্ট ছেলেরা তোমাকে দুষ্ট বানিয়ে দেবে কিন্তু সে বলে আমি যখন ভালো আছি কেন আমি তাকে তাদেরকে ভালো করতে পারবো না, এইবার দাওয়াত দেয় কেমনে বাবা শোনেন
বাবা বুঝছে এই ছেলেকে দাওয়াত দিতে গিয়ে আমি যদি অনেক বড় বড় দর্শনের কথা বলি, বড় বড় ইয়ে মনীষীদের কথা বলি, এতে কোনো কাজ হবে না, একে প্র্যাকটিক্যাল দাওয়াত দিতে হবে। বাবা কি করছে? আর কিছু বলে নাই, বিকেলবেলায় কয়েছে চলো বাজারে যাই। তো ছেলে তো প্রথমে বুঝতে পারে না কি জন্য আজকে বাজারে নিয়ে যাচ্ছে আব্বা। বাজারে গেল, ফল ফুটিতে গেল, ফলের দোকানদারের কাছে গিয়ে একবারে এক পার্টুন আপেল নামাল ছেলের সামনে। ছেলে তো একবারে মন্ত্রমুগ্ধের মতো দেখতেছে বাবা এগুলি কি করতেছে, বাবাও কিছু বলতেছে না, ছেলে শুধু দেখতেছে। বাবা করছে কি, দোকানদারকে বললো যে ফলগুলো সবগুলো বের কর। বের করার পরে বললো একবারে তাজা মানে ভালো যে ফলগুলো, এরকম ফলগুলো আমার কার্টুনে পুনরায় তুমি রাখো। রাখলো। এইবারে বাবা দোকানদারকে বলে কি, ফোঁসা কিছু আপেল আছে? কয় স্যার ফোঁসা আপেল দিয়ে কী করবেন? কয় আছে কি না? কয় যে ফোঁসা তো আছে আছে। কয় এক কাজ করো, তিনটা চারটা ফোঁসা আপেল আমার এই ইয়ের মধ্যে দিয়ে দাও, কার্টুনে দিয়ে দাও। মনে করেন পঞ্চাশ ষাটটা আপেল তো সব তাজা একবারে এরকম, আর বলে যে তিনটা চারটা পঁচা আপেলের মধ্যে দিয়ে দাও। ছেলে তো সব দেখতেছে, দিল। কাজে এটার প্যাকেট করো, প্যাকেট করলো। প্যাকেট করার পরে এইবারে বাবা নিয়ে আসছে। ছেলে তো বাবা এটা কী করলো বুঝতে পারে নাই, নিয়ে এসে ঘরে তাকের মধ্যে রেখে দিল। তিন চার দিন পরে এবার বাবা ছেলেকে ডেকে বললো আসো আমরা ফলের কার্টুনটা খুলি। এবার যখন ফলের কার্টুনটা খুলল, খোলার পরে দেখল অধিকাংশ ফল কি, ওই তো আপনারা অধিকাংশ ফল নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এবার বাবা বলল কেন পঞ্চাশ ষাটটা ফল এই তিনটা চারটা ফসা ফলের ঠিক করতে পারে নাই? হাজা উসলুব দাওয়া, এটা হলো দাওয়াতের উসলুব। মানে যাকে যেভাবে মানে বুঝাতে হয় এই এই জন্য প্রজ্ঞা লাগে, মানে বুদ্ধিমত্তা লাগে, দক্ষতা লাগে এবং সচেতনতা লাগে, ফাঁকে ফাঁকে ধৈর্য লাগে, সহিষ্ণুতা লাগে, ধীরতা লাগে, স্থিরতা লাগে, সাহস লাগে, তারপরে মানে অন্যকে উৎসাহ প্রদানের মতো মানে মনমানসিকতা লাগে, এ সবগুলো হেকমতের মধ্যে পড়ে। তো বাবা যখন এইভাবে বুঝাইছে ছেলে কি বলছে, বাবা আমাকে আর বুঝাতে হবে না। তখন বাবা বললেন মনে রাখো মানে রোগ সংক্রামক, স্বাস্থ্য সংক্রামক নয়। তো এই জন্যে দাওয়াত আমরা আল্লাহর পথে দেব প্রিয় ভাইয়েরা, এই ব্যাপারে তো আমরা সবাই মনস্থ করেছি। যেখানে সুযোগ পাই, যেখানে সুযোগ পাই, আপনি একটুখানি যদি বলেন, হইতে পারে, হইতে পারে যে আপনার একটু বলার কারণে একজন মানুষের জীবনের মোড় ঘুরে যেতে পারে। আমাদের শরীফ নামে এক ছেলে জাপান থাকতো দীর্ঘদিন, জামিয়া কাসিমিয়ার ছাত্র ছিল, এখন লন্ডনে থাকে। তো সে বললো যে ওস্তাদ এক আজীব কাণ্ড, ওইখানে তো ক্লাবে মদ পান করে একবারে মদ পান করে একবারে বেহুশ হয়ে ইয়ে হয়ে থাকে, ওই মানে রাস্তার পাশে হোক বা একটা ক্লাবে বা ইয়ের মধ্যে বেহুশ হয়ে থাকে, পড়ে থাকে। এ সময় একজনে বললো খুব ভালো মানুষ, বললো কি ক চলো দাওয়াত দিই। তো এদেরকে কি দাওয়াত দিবা? ক আর কিছু না, শুধু বলবো লা ইলাহা ইল্লাল্লাহ বল, আর কিছু না। কি হবে বলে দেখোস না তো, আর কিছু না। ওই নেশাগ্রস্ত, নেশাগ্রস্ত বলে কে যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আরবিতে হলে এই কথা আর কি, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো সে তো নেশাগ্রস্ত, এই যা বলে তাই বলি ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলছে, এরপরে তো চলে গেছে। কিন্তু যখন সে মানে হুঁশ ফিরে ফেল, নেশা তখন তার কেটে গেল, ওই আল্লাহ যাকে কবুল করে আর কি, তখন তার মনের ভিতরে একটা ইয়ে দাগ কাটে, কি বললাম কি বললাম, কি জানি বলছিল, কি লা ইলাহা ইল্লাল্লাহ, হোয়াট ইজ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি? কয় যে হুজুর এইভাবেও সবাই না, অনেকে হয় নাই, কিন্তু আবার অনেকে এই শুধু কানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি বাজিয়ে দেওয়ার পরে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটার নাম দাওয়া।
প্রিয় ভাইয়েরা, এটার এত মর্যাদা, এটার এত মর্যাদা, আপনার মাধ্যমে যদি একটা লোক হেদায়েত পেয়ে যায়। বুখারীতে রাওয়ায়েত আছে না, খাইবারের যুদ্ধে, আপনারা জানেন খাইবারের যুদ্ধে কিল্লা ফাতে হচ্ছে না, বিজয় আসতেছে না, পরে রসুল সাল্লাম কী বলছে শোনেন, সবার মাঝে ঘোষণা দিলেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দেব, আল্লাহ তাকে ভালোবাসে, সেও আল্লাহকে ভালোবাসে, চিন্তা করেন, সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে, তার হাতে আগামীকাল আল্লাহ রব্বুল আলামিন খাইবারের বিজয় দান করবেন। এই কথা শোনার সাথে সাথে তো সাহাবারা উমর পর্যন্ত সবাই বলে, রসুল যখন বলেছেন তখন যার হাতেই পতাকা দিবে তার মাধ্যমেই বিজয় সাধিত হবে, আরে কারে জানি পতাকা দিব, কারে জানি পতাকা দিবে, এমনকি হাদিসের মধ্যে আসছে আজকে কিন্তু মানে ভোরে ভোরে সবাই এসে মসজিদে উপস্থিত, গা দেখায়, গা দেখানো পর্যন্ত, মানে আই এম প্রেজেন্ট, আমি আছি, তো রসুল তো দেখতেছে সাহাবাদেরকে, প্রত্যেকের কামনা, আজকে কোনো বীরত্বের কথা নয়, আজকে আমি কে এমন কোনো কথা নয়, শুধু আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে যদি পতাকা পাওয়ার মতো তৌফিক যদি হয়ে যায় ইট ইজ এনাফ, কারণ সুসংবাদ তো আগে দিয়ে দিছে। পরে রসুল সাল্লাম আইনা আলী, এ আলী কোথায়, হয়েছে কাম, বুঝছি আমাদের থেকে এটাকে, আলী কোথায়, সবাই তো বুঝছে, আর আমরা কেউ পাচ্ছি না এই মর্যাদা আমাদের জন্য নয়, তো সাহাবার আবার বলে ইয়া রাসূলুল্লাহ আসাবাহু রমাদান, ওনার শোক উঠেছে, তার মানে কেমনে দিবেন, উনি তো অসুস্থ, রাসূল বলে যে তাকে ডাকো, আসছে, আসার পরে প্রিয় নবী প্রথমে শুনেন রসুলের মুজিজা, প্রিয় নবী তার পবিত্র মুখের লালা উনার চোখের মধ্যে এভাবে ইয়ে করে হাত দিয়ে মুছে দেওয়ার সাথে সাথে রসুল সাহাব বলেন কানা আহাদ্দাল আইনাইনে, দুই চোখের মধ্যে এটার হওয়ার বাড়ি গেছে। এই তো হলে এক, কারণ সারা মদিনার মধ্যে তো এই কথাটা তো ছড়িয়ে পড়েছে যে আগামীকালকে যার হাতে পতাকা দিবে তার হাতেই তো বিজয় হবে, এখন আলীর হাতে যখন দিচ্ছে, টেক ইট, পতাকা তুলিল, ভিতরে ভিতরে খুশি, কয় যে ইয়া রাসূলুল্লাহ বলে দেন কী করতে হবে বলেন, আর আলীর সাহসিকতা বীরত্ব তো সবার জানাই আছে, মানে এমন একটা ভাব আর কি যে আজকে সব মানে চুরবার করে দিব আর কি বাতিলের, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন আমি এটাই বলতে চাইছি, এটাই আমার আজকের আলোচনার মূল, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুল্লাকা মিন হুমুরিন নাম, হে আলী আল্লাহ তোমার হাতে একজন লোককে যদি হেদায়েত দেন দান করেন, হে আলী আল্লাহ তোমার হাতে একজন লোককে যদি হেদায়েত দান করেন তাহলে এটা তোমার জন্যে, আরব দেশের কথা বলতেছে লাল লাল উঠ আল্লাহর রাস্তায় দান করার সেও উত্তম, আর কি বলার দরকার আছে, আমার মাধ্যমে যদি, আমার আহ্বানে যদি, আমার দাওয়াতে যদি একজন মানুষ যদি সঠিক পথে এসে যায় তাহলে জীবনভর শুধু সে না, তারপরে এই লোকটা যতজনকে দাওয়াত দিবে কি, কারণ সে তো আমার দাওয়াত পেয়েই তো সঠিক পথে এসেছে, তারপরে সে নিজে সঠিক পথে থাকলো আবার অন্যদেরকে সঠিক পথে দাওয়াত দিতে থাকলো, যতদিন পর্যন্ত সেইভাবে দাওয়াতের এই সিলসিলা জারি থাকবে ততদিন পর্যন্ত আমি কবরে বসে সওয়াবে থাকবো। আদাল আলাল খাইরে কাফাহাইলিহি, আমরা তো জানি হাদিস তো আছে, কল্যাণের দিকে যে নাকি মানুষদেরকে পথ দেখায় সে যেন নিজেই কল্যাণের কাজটা করলো। আরও মজার ব্যাপার কি, আমি মনে করি নামাজটা পড়ি আমার টান মান কতটুকু আছে না না আছে, কিন্তু একজন মানুষকে যদি যথার্থভাবে যদি নামাজের দিকে নিয়ে আসতে পারি আর সে যদি সুন্দর করে নামাজ পড়ে, আমি অত সুন্দর করে নামাজ পড়তে পারি না কিন্তু দাওয়াত দিয়ে মানুষদেরকে এনেছি, ওই সুন্দর করে যে নামাজ পড়ে তার সবটা আমি পাবো, তাহলে আর লম্বা নয়, রাজি আছি তো, এই কথাটুকু আজকে আমি আমার আলোচনা আপনাদের হৃদয়ের মধ্যে একটুখানি এই করে দিতে চাচ্ছি, এটার সে আর কোনো ইয়ে নেই।
মুসা আলাইহিসসালাম তো যখন লোকদেরকে দাওয়াত দিতেছেন, মুসা তো দাওয়াত দেওয়ার পরে ওরা তো শেরিকের দিকে দাওয়াত দেয়, তো মুসা বলে কি, ওয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার, হে আমার সম্প্রদায় তোমাদের কি হলো, আমি তোমাদেরকে মুক্তির দিকে দাওয়াত দিচ্ছি আর তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ জাহান্নামের দিকে। সুতরাং আসুন আমরা এই কাজটুকু করার জন্য, এটা নবীদের কাজ, রসুলদের কাজ, নবী রসুলদের চলে যাওয়ার পর এটা আমাদের কাজ, এই কাজটা করলে নিজেও আমল করব প্লাস অন্যদেরকেও এদিকে আহ্বান করব। আমরা প্রত্যেকের আসি আছি ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।